লোকসভা নির্বাচনের পর বিষ্ণুপুরের জয়ী বিজেপির সৌমিত্র খানের বক্তব্য অনেকের মনেই আশা তৈরি করেছিল তৃণমূলের একটা অংশ ভেবে নিয়েছিল যে তিনি দলবল করছেন সৌমিত্র সৌমিত্রবাবু বিজেপিতে থেকেই এবার ভরা লোকসভায় তৃণমূলকে যেভাবে নাকানি চোবানি খাওয়ালেন তাতে রীতিমতো প্রেস্টিস পাংচার হয়ে গেল তৃণমূলের সাংসদের সূত্রের খবর এদিন দিন লোকসভায় বাংলার একের পর এক অরাজক পরিস্থিতি নিয়ে সোচ্চার হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আর সেখানেই সম্প্রতি বাংলায় ঘটে যাওয়া কোচবিহারের মাথাভাঙ্গা এবং চোপডার ঘটনা নিয়ে সোচ্চার হন তিনি সৌমিত্র খাঁ বলেন কোচবিহারের মাথাভাঙ্গায় এক মহিলাকে নগ্ন করে রাস্তায় ফেলে রেখেছে তৃণমূল আর সৌমিত্র বাবুর সংসদে এই সোচ্চার কণ্ঠ স্পষ্ট করে দিল যে দলবদল তো পরের কথা তিনি অতীতে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবার তার থেকেও বেশি শক্তি লাগিয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে চলেছেন যার ফলে আজ বিজেপির বিরুদ্ধে গলা ছাড়তে গিয়ে একেবারে ভরা সংসদে তৃণমূল সাংসদরাই প্রেস্টিজে পড়ে গেলেন তাদের একেবারে কাঁদিয়ে ছাড়লেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচনা প্রসঙ্গত এদিন চোপডা নিয়ে সমাজবাদী পার্টি সাংসদ ডিম্পল যাদবকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এই ঘটনায় কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত অর্থাৎ রাজ্যের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির অত্যন্ত ভালো সক্ষতা রয়েছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে যখন সর্বভারতীয় স্তরে সমস্ত দলকে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন মমতা